ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي بون أبني بوشنا كورسين আমার একটা কোশ্চেন ছিল, তা হচ্ছে তাহাজ্জুদ নামাজ কি দুই রাকাত পর পর মোনাজাত ধরতে হবে, আর তাহাজ্জুদ নামাজ কি পুরোটা আমি এখলাস দিয়ে পড়তে পারবো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাহাজ্জুদ সালাতের প্রত্যেক দুই রাকাত অন্তে মোনাজাত দেয়া এটা সঠিক নয়। এ মর্মে একখানা হাদিস পাওয়া যায়, হাদিসটা দাইফ। হাদিস দাইফ হলে ওরা আমলও দাইফ হবে অবশ্যই। তবে ইচ্ছা করলে মাঝে মধ্যে মোনাজাত দোয়া করা যেতে পারে, আর সালাতের ভিতরে দোয়া করাটাই হলো সর্বোত্তম পন্থা, কারণ সালাতের ভিতরে যতক্ষণ থাকে বান্দা আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত থাকে। কিন্তু বাঙালিরা বুঝে তার উল্টা। বাঙালি মনে করে যে মোনাজাত হয় নামাজের বাইরে, আর নামাজের ভিতরে কোনো মোনাজাত নাই। এটা সঠিক নয়, বরং কি একটা অজ্ঞতা। রাসূলুল্লাহ বলেছে, ইউনাজি রব্বাহু, নামাজের অবস্থায় মুসল্লি তার রব্বের সাথে মোনাজাত করে, বুখারী শরীফ হাদিস। কাজে দোয়াটাও সালাতের ভিতর হয় বাঞ্ছনীয়, উচিত। সেটা হতে পারে সেজদায় বা শেষ বৈঠকে। হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল, তাহাজ্জুদ নামাজে কি পুরোটা আমি এখলাস দিয়ে পড়তে পারবো? হ্যাঁ, পড়তে তো পারেন, কিন্তু এটা পড়বেন কেন বলেন, সেটাই তো আমার প্রশ্ন। আপনার কি আর কোনো সুরা জানা না? যদি জানা থাকে তাহলে আপনি ওগুলো সুরা দিয়ে পড়বেন, আর যদি না জানা থাকে তাহলে হ্যাঁ ঠাকার কাজ চালানোর জন্যে পড়তে পারেন, সেটা আলাদা কথা। হ্যাঁ, মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত দিয়ে এ সালাতে করেছেন, তবে এটা সর্বক্ষণের আমল নয়, কোনো কোনো সময়। যেমন মসনাদ আহমদের বর্ণনা রয়েছে, তিনি ইন্তু আজ্জেব হুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াতটি যে রয়েছে আয়াতটি তিনি পাঠ করেন তাহাজ্জুদ সালাতে, বেহা ইয়ারকাও অবেহা ইয়াসজুদ, এই আয়াত দিয়ে তিনি রুকু করেন সেজদা করেন, মানে সারাটা রাত তিনি কাটিয়ে দিয়েছিলেন। তো এটা মাঝে মধ্যে আমল। সুতরাং আপনি যদি সূরা ইখলাস দিয়ে মাঝে মধ্যে আমল করেন এভাবে করতে পারেন, কিন্তু এটাকে চিরাচরিত নিয়ম বানানো সঠিক নয়, অবশ্যই সঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি কন্টিনিউ করতেন না সবসময়। তো আশা করি বুঝতে পেরেছেন, অন্যান্য সূরা মুখস্থালে ওগুলো দিয়ে পড়বেন। এমনকি ওলামায়ে কেরাম বলছেন যে তাহাজ্জুদ সালাতে রাতের কেয়ামে যেহেতু কেরাত লম্বা করাটা বাঞ্ছনীয়, এটা সালাতের বৈশিষ্ট্য, কাজে যদি কারো কোরআন মুখস্থ না থাকে দেখেও পড়তে পারে। এবং কোরআন দেখে পড়া মর্মে মা আয়েশার আসার রয়েছে সহিহ বুখারীতে, তার গোলাম আজাদকৃত গোলাম জাকওয়ান রমাদানে কেয়ামে তার ইমামতি করতেন এবং কোরআন দেখে পড়তেন। অনুভব সাহাবি আনাসের গোলাম, তিনি কোরআন ধরে থাকতেন এবং সাহাবি আনাসের কোনো ভুল টুল হলে ভুলটা টুকে দিতেন, মর্মে মোসানফ ইবনে আবি শায়বাত বর্ণনা হয়েছে। অতএব হ্যাঁ, কোরআন মুখস্থ না থাকলে প্রয়োজনে কোরআন দেখেও পড়া যেতে পারে। এক কথায় সূরা ইখলাসে সবসময় পুরো তাহাজ্জুদ সালাত কমপ্লিট করা, এটা সুন্নাহ পরিপন্থী হবে, তবে মাঝে মধ্যে সমস্যা নাই। আশা করি উত্তর পেয়েছি। আল্লাহ ফাকিল্লাহ।